নমস্কার, আমি শ্রাবণী। আজ আমি আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং অফিসার জবের একটি আপডেট দিতে চলেছি। ভ্যাকেন্সিটি রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমসে। অল ইন্ডিয়াতেই ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কল্যাণী এইমসেও ভ্যাকেন্সি রয়েছে। এইমস নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট 2023-এর অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। যারা এই বছর ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি আপনাদের এইমস নর্সেট 2023-এর অল এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার ডিটেলস দিতে চলেছি, যেমন কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী রয়েছে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, লাস্ট ডেট কী রয়েছে, এক্সাম কবে, এক্সামের ফিস কত লাগবে, টোটাল পোস্ট কী রয়েছে এবং এক্সামের কোশ্চেনের প্যাটার্ন কী রয়েছে, সব কিছুরই আপডেট দিতে চলেছি। চলুন এক একটি করে ক্রাইটেরিয়া দেখে নেওয়া যাক। ফার্স্ট ক্রাইটেরিয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের। বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি করে থাকেন ইন্ডিয়া যে কোনো স্টেট থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এর সঙ্গে ইন্ডিয়া বা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা চাই। নেক্সট, যারা ডিপ্লোমা ইন নার্সিং বা জিএনএম পাস করেছেন ইন্ডিয়া যে কোনো স্টেট থেকে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, তবে অবশ্যই রেজিস্ট্রেশন থাকা চাই স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের, এবং জিএনএম পাস করার পর মিনিমাম 50-বেডেড হসপিটালের 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, এবং এই এক্সপিরিয়েন্সটি কোর্স কমপ্লিট করার পর রেজাল্ট আউট এবং রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে যেন হয়। নেক্সট ক্রাইটেরিয়া এজ লিমিটেড, 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, তবে এজ রিল্যাক্সেশনও রয়েছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। এজ রিল্যাক্সেশনের কাট অফ ডেট কাউন্ট হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী। তবে যা যা এজ রিল্যাক্সেশন রয়েছে আপনাদের একটু বলে দেই। এসসি এসটির জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, ওবিসির জন্য 3 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, পিডাব্লিউবিডির জন্য 10 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে। তবে এজ যিনি অ্যাপ্লাই করবেন ওনার এজ যেন 56 ইয়ার্সের মধ্যে হতে হবে। পিডাব্লিউবিডি ওবিসির জন্য 13 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে, আর অ্যাপ্লিকেন্টের এজ 56 ইয়ার্সের মধ্যে হওয়া চাই। পিডাব্লিউবিডি এসসি এসটির জন্য 15 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে, আর অ্যাপ্লিকেন্টের এজ যেন 56 ইয়ার্সের মধ্যে হয়। এক্স সার্ভিসম্যানদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্সের, আর সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি গ্রুপ বিদের জন্য আনরিজার্ভের 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, ওবিসির জন্য 8 ইয়ার্সের, আর এসসি এসটির জন্য 10 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস কী লাগছে। আনরিজার্ভ এবং ওবিসির জন্য 3,000 টাকা লাগবে, এসসি এসটি এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 2,400 টাকা লাগবে, পিডাব্লিউবিডিদের জন্য কোনো এক্সামিনেশান ফিস লাগবে না। এসসি এসটিদের যে এক্সামিনেশান ফিসটি এখন দিতে হবে ফর্ম ফিল আপের সময়, সেই এক্সামিনেশান ফিসটি রিফান্ড হবে রেজাল্ট আউটের, মানে রেজাল্ট যখন ডিক্লেয়ার হয়ে যাবে তারপরে রিফান্ড হয়ে যাবে। নেক্সট, এক্সামিনেশানের ডেট কী রয়েছে আমরা দেখে নেব। এক্সাম হবে জুনের 3 তারিখ 2023-এ শনিবার, অর্থাৎ 3 জুন 2023-এ এক্সাম হবে। নেক্সট, কিছু জেনারেল ইনস্ট্রাকশন বা জেনারেল কন্ডিশন রয়েছে তা আমরা দেখে নেব। অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, এপ্রিলের 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে মে মাসের 5 তারিখ বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 5 মে বিকেল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ওয়েবসাইট আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখন আপনাদের একবার বলে দিচ্ছি, www.aimsexam.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল আপের জন্য। ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাদের ফর্ম ফিল আপের কপি এবং পেমেন্ট স্লিপ অবশ্যই নিজের কাছে রাখতে হবে, সিলেকশন হওয়ার পরে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে রেসপেক্টিভ আপনাদের যে এইমসে পোস্টিং হবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলি আপনাদের লাগবে। আর ফর্ম ফিল আপ করার পরে এডিট প্যানেল ওপেন হবে মে মাসের 6 তারিখ থেকে মে মাসের 8 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আপনারা যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিট করতে পারবেন। নেক্সট, কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে এসসি এসটি ওবিসির জন্য, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় আর যা যা ডকুমেন্টসগুলি লাগবে তা আমরা দেখে নেব। অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন স্লিপ লাগবে, তার সঙ্গে অ্যাডমিট কার্ডের কপি লাগবে, ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট লাগবে, এবং তার সঙ্গে ইডাব্লিউএসের জন্য ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট, এসসি এসটি ওবিসির জন্য কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে, পিডাব্লিউবিডির জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট সাবমিট করতে হবে, যারা রেগুলার এমপ্লয়ি তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সাবমিট করতে হবে, আর অবশ্যই স্টেট বা আইএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। আর এর সঙ্গে
যার যা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশানের ডিটেলসও সাবমিট করতে হবে, জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের। নেক্সট আমি আপনাদের সঙ্গে এক্সাম প্যাটার্ন এবং স্কিম সম্বন্ধে আলোচনা করব। এক্সাম হবে টোটাল 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিটের। টোটাল 200টি কোশ্চেন থাকবে এবং 200 নাম্বারের এক্সাম হবে। 200টি যে কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেনে 4টি করে অপশান থাকবে, আর নেগেটিভ মার্কিংও রয়েছে। 1/3 ইচ রং কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। আর টোটাল যে 200 নাম্বার রয়েছে তার মধ্যে 180টি কোশ্চেন যে থাকবে সেগুলো সাবজেক্ট রিলেটেড অর্থাৎ নার্সিংয়ের সিলেবাসের ওপর বেস করে থাকবে, আর বাকি যে 20টি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউডের ওপর বেস করে। 200টি কোশ্চেনের মধ্যে বেশিরভাগ কোশ্চেনেই চয়েস থাকবে, মাল্টিপল চয়েস হবে, তবে কিছু কোশ্চেন ইমেজ বেসড থাকবে। ইমেজ দেওয়া থাকবে, তার নাম সিলেক্ট করতে হবে, যেমন কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো গ্যাজেট বা কোনো ক্যাথিটার বা কোনো রাইলস টিউব, বা সেটা হতে পারে কোনো এন্ডোট্রাকিয়াল টিউব, নেবুলাইজার মাস্ক, অক্সিজেন মাস্ক বা ভেঞ্চুরি মাস্ক, বা হতে পারে এনআরবিএম মাস্ক, মানে যে কোনো মাস্ক, টিউবিং, ক্যাথিটার, তারও ইমেজ থাকবে, সেখান থেকে সেটার নাম সিলেক্ট করতে হবে। নেক্সট আপনাদের সঙ্গে শেয়ার করব কাট অফ মার্কস কী রয়েছে। আনরিজার্ভ এবং ইডাব্লিউএসের জন্য 50%, ওবিসির জন্য 45%, এসটি এসসির জন্য 40% রয়েছে। আনরিজার্ভ ইডাব্লিউএস পিডাব্লিউডির জন্য 45% কাট অফ মার্কস রয়েছে, ওবিসি পিডাব্লিউবিডির জন্য 40% রয়েছে কাট অফ মার্কস, আর এসসি এসটি পিডাব্লিউবিডির জন্য 35% কাট অফ মার্কস রয়েছে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে নরসেটের মার্কস অনুযায়ী সিট অ্যালোকেশন হবে। মেরিট অনুযায়ী ক্যান্ডিডেটরা আপনাদের সিট প্রিফারেন্স দিতে পারবেন। নেক্সট দেখে নেওয়া যাক কোন কোন এইমসে ভ্যাকেন্সি রয়েছে। বাথিন্দ্রা এইমস, ভোপাল, ভুবনেশ্বর এইমস, বিবিনগর, বিলাসপুর, দেওঘর, গোরখপুর, যোধপুর, কল্যাণী এইমস, মঙ্গলগিরি, নাগপুর, নিউ দিল্লি, পাটনা, বারেলি, রায়পুর, রাজকোট, ঋষিকেশ এবং বিজয়পুর, এই সমস্ত এইমসে ভ্যাকেন্সি রয়েছে। আর সিআইবির ফোর্থ মিটিংয়ের ডিসিশন অনুযায়ী 80% সিট রিজার্ভ থাকবে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এবং 20% সিট রিজার্ভ থাকবে মেল ক্যান্ডিডেটের জন্য। এইমস নরসেট 2023-এ মেল ফিমেল বোথ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এক্স সার্ভিস ম্যানের জন্য এজ রিল্যাক্সেশনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আর পিডাব্লিউডির জন্য কিছু রুলস রেগুলেশন রয়েছে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে, আপনাদের কোনো কোয়ারি থাকলে রিক্রুটমেন্ট রিলেটেড আপনারা টোল ফ্রি নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। নেক্সট কোন ক্যাটাগরির জন্য কত সিট রয়েছে আমরা দেখে নেব। টোটাল সিট রয়েছে 3055, 3055 সিট রয়েছে টোটাল। আনরিজার্ভের জন্য রয়েছে 1304টি, ওবিসির জন্য রয়েছে 800টি সিট, এসসির জন্য 447টি সিট রয়েছে, এসটির জন্য 198টি সিট রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 298টি সিট রয়েছে, আর পিডাব্লিউডির জন্য টোটাল 8টি সিট রয়েছে। সব মিলিয়ে টোটাল 3055টি সিট রয়েছে এইমস নরসেট 2023-এ। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এইমস 2023-এর রিক্রুটমেন্ট রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে পারলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর নার্সিং রিলেটেড আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।